চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে তেল খালাসের সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অয়েল ট্যাঙ্কার ইনটি বাংলার জেটিতে হঠাৎ বিস্ফোরণ হয় এবং নৌযানটিতে আগুন ধরে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দুর্ঘটনার পর থেকে ট্যাঙ্কারের তিন কর্মচারী ও শ্রমিক নিখোঁজ রয়েছেন বিস্ফোরণের পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে কি কারণে এই বিস্ফোরণটা এখনো জানা যায়নি ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট ধারণা মেলেনি এখনো উনিশশো সালে ডেনমার্কে নির্মিত এই অয়েল ট্যাঙ্কারটি শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হয় দু বছর পর সাধারণত ক্রুড অয়েল বহন করা হতো এই ট্যাঙ্কারে আমরা সবাই যার যার মতো ডিউটিতে ছিলাম হঠাৎ ব্লাস্ট করছে এই কারণে আমরা যারা যারা আমরা সবাই বের হয়ে আসছি জাস্ট একটু আগে ঢুকছি ঢুকে আমরা আমাদের কাজ কাম গুলো সিকিউর করে আমরা যা যার মতো আর কি আসি হঠাৎ করে বিস্ফোরণ ব্লাস্ট হওয়ার সাথে সাথে ব্ল্যাক আউট হয়ে যায় আমি ফোরটিন দিন স্টপ করে দিই ফোরটিন দিন স্টপ করে দিই পরে বাইরে আমাদের মাঝি আসছিল পোপেলারে নেট কাটতেছিল ও বাইরে থেকে চিলাচ্ছে মানে ফায়ার ফায়ার দর্শক এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে সুমন নিখোঁজের সন্ধানে চলা অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে একই সাথে জানতে পারি যে কি পরিমাণ তেল আসলে সমুদ্রে ছড়িয়ে পড়েছে সোয়ার এখনো পর্যন্ত যারা কর্তৃপক্ষ রয়েছেন নেভি কিংবা অন্যান্য সংস্থা তারা দাবি করছে কোনো তেলই আসলে সমুদ্রে আসলে ছড়িয়ে পড়েনি তার বাইরে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে খুঁজতে ইতিমধ্যে একটি দল কিন্তু সে জাহাজটিতে উঠেছে এবং তার বাইরে নৌবাহিনীর ড্রোনের মাধ্যমে কোথাও আগুন আছে কিনা কিংবা কোথায় কোথায় থাকতে পারে নিখোঁজরা সেটি আসলে খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে সামান্য কিছু ধোয়া দেখা গেল সেটি আসলে বড় ধরনের কোনো কিছু নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ সব মিলিয়ে তিনজনের নিখোজের কথা আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে তবে সেটি আরও বেশি হতে পারে অর্থাৎ তিনজন জাহাজে ছিলেন তাদেরকে আসলে খুঁজে পাওয়া যাবে তার বাইরে জাহাজটি যখন সকাল দশটায় এখানে এসে নগর করেছেন তার পরে কিন্তু অনেকেই এখানে এই জাহাজটিতে উঠেছেন কাজ করার জন্য সব মিলিয়ে কতজন নিখোঁজ রয়েছে সেই তথ্যটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এখন নৌবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে বন্দরের রয়েছে সবাই কিন্তু চেষ্টা করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তবে কর্তৃপক্ষ বারবারই আসলে দাবি করছে মূল যেই ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ যেখানে তেল ছিল মজুদ করা সেটিতে সেটি অক্ষত রয়েছে কোনো তেলই আসলে সাগর সাগরে ছড়িয়ে পড়েনি যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার যে কারণ সেটি আসলে তদন্ত করেই জানানো হবে বলছে সোহার ধন্যবাদ সুমন আপনাকে